নতুন করে প্রেমে মজেছেন বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কের রসায়নের পর এবার নতুন করে কার প্রেমে মজলেন শ্রদ্ধা? জানেন কি, কার সাথে বেশ লুকিয়ে চুরিয়েই প্রেম করছেন শ্রদ্ধা কাপুর? চলুন তাহলে জেনে আসা যাক। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, চুপচাপ স্বভাবের এই নায়িকার প্রেমের গুঞ্জন ছিল আগেও। আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কের রসায়ন কারো অজানা নয়। এবার নতুন প্রেমিককে নিয়ে সামনে এলেন শ্রদ্ধা। নতুন করে প্রেমে পড়েছেন শ্রদ্ধা কাপুর। নতুন প্রেমিকের নাম রাহুল মোদি। তিনি শ্রদ্ধার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি তু ঝুটি মেম মক্কারের চিত্রনাট্যকার। গুঞ্জন রটেছে রাহুল মোদির সাথেই নাকি প্রেম করছেন শ্রদ্ধা কাপুর। তবে গুঞ্জনকে আরো উস্কে দিয়ে মুম্বাইয়ের নানা জায়গায় ঘুরে বেড়াতেও দেখা যাচ্ছে এই যুগলকে। বলিউড সূত্রে জানা গিয়েছে, সিনেমাটি করার সময়ই তারা একে অন্যের প্রেমে পড়েছেন। তবে বিষয়টি শুধু দুজনের মধ্যেই সীমাবদ্ধ নেই, রয়েছে পরিবারেরও সম্মতি। কিন্তু বিষয়টি নিয়ে শ্রদ্ধা কিংবা রাহুল কেউই এখন পর্যন্ত মুখ খোলেননি। সম্পর্কটি তারা গোপন রাখতে চাইছেন বলেই ধারণা করছেন নেটিজেনরা। তবে ঢাক ঢোল পিটিয়েই তারা আনুষ্ঠানে ঘোষণা দিবেন। বেশ বহু বছর আগে শোনা গিয়েছিল, অভিনেতা নির্মাতা গায়ক ফারহান আখতারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা কাপুর। তবে সেই সম্পর্ক আর টিকেনি বেশি দিন।